দ্রুত ও নির্ভরতার সাথে বাংলাদেশে কার্গো পাঠান। ইস্টার্ন লজিস্টিক্স 0207-702-7005। ব্রিটেনে 3 লক্ষ ইউনিভার্সিটি ছাত্র কস্ট অফ লিভিং এর কারণে সমস্যায় ভুগতে পারে। ব্রিটেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন আর্থিক সহায়তার প্যাকেজ চালু করা না হলে প্রায় 3 লক্ষ শিক্ষার্থী জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে চরমভাবে তাদের শিক্ষার ক্ষতিগ্রস্ত হবে। প্রকাশিত একটি বিশ্লেষণে এই তথ্যগুলো জানানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে কাজ না পাওয়ার, জীবনযাপন ব্যয় বাড়াসহ নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাজ্যের মডার্ন ইউনিভার্সিটি সমিতি মিলিয়ন প্লাসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর যথাযথ সমাধান না হলে শিক্ষার্থী এডমিশন এবং রিটেনশন ধরে রাখতে সংকট তৈরি হবে। এই অবস্থায় সংস্থাটি যুক্তরাজ্যের সবচেয়ে দরিদ্র ছাত্রদের আর্থিক চাপ কমানোর জন্য প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এছাড়া সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ সরকার অফিস ফর স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ডস এজেন্সি স্কটল্যান্ডকে বেশ কিছু সুপারিশ প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবে সেপ্টেম্বরে ঘোষণা করা স্টুডেন্ট মেনটেন্যান্স গ্রান্ট, হার্শিপ ফান্ড এবং কস্ট অফ লিভিংয়ের প্যাকেজ বাড়াতে বলা হয়েছে। ক্যান্টারবারি ক্রাইস্টচার্চ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং মিলিয়ন প্লাসের চেয়ার প্রফেসর রামা তিরুমানছন্দন বলেছেন যে জীবনযাত্রার ব্যয় সংকট সমস্ত ক্ষেত্রেই ছাত্রদের প্রভাবিত করবে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য খরচের চাপের সম্মুখীন হয়েছে ছাত্ররা। ছাত্রদের এই ঝুঁকিগুলো ইউনিভার্সিটি অথরিটির একার পক্ষে সামলানো সম্ভব না। সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিলিয়ন প্লাসের প্রধান নির্বাহী রেচেল হিউয়েট বলেছেন, শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সামর্থ্য সম্পন্ন পরিবার থেকে এসেছে, তাই ইউনিভার্সিটি ভর্তি হওয়া এসব ছাত্রদের পরিবারের পক্ষে সব ধরনের খরচ বহন করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয় কিংবা লোনের যে পরিমাণ, সেটা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য নয়। তাই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের এডমিশন এবং রিটেনশন ধরে রাখতে সরকারকে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের যদি কাজ করতে গিয়ে নিয়মিত ক্লাস করতে পারছে না এবং আবার অনেক শিক্ষার্থী দিনের পর দিন কাজ খুঁজে কাজও পাচ্ছে না, ইউনিভার্সিটি দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটা দুরবস্থা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি ক্লাস ছেড়ে দেয় তাহলে বিশ্ববিদ্যালয়কে জরিমানার করার কথা ভাবছে। তাই আসতে সময় শিক্ষার্থীদের ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রচুর আসছেন, আবার এই দেশে যারা নিয়মিত লেখাপড়া করছে তাদের সংখ্যাও কিন্তু কম নয়। এই বিশাল সংখ্যক যে ছাত্র বা শিক্ষার্থীদের একটি কমিউনিটি বা গোষ্ঠী যদি বলি আমরা, তারা কিন্তু আসলে অনেকেই কাজ পাচ্ছেন না। একদিকে আসলে কাজের সংকট, আবার একদিকে ছাত্র যারা তাদের অভিজ্ঞতা কম থাকার কারণে কীভাবে সিভি লিখতে হয়, কীভাবে আসলে সঠিক জায়গায় কাজ খুঁজতে হয়, এই কারণে অনেকেই কিন্তু আসলে কাজও পাচ্ছেন না। সুতরাং জব মার্কেটে যে ধরনের একটি ইনব্যালেন্স সিচুয়েশন, মানে অসামঞ্জস্যপূর্ণ একটি অবস্থা চলছে, সেটি আরও সামনের দিকে ভয়াবহ আকার ধারণ করবে। আর এতে অনেক মেধাবী শিক্ষার্থী হয়তো তাদের শিক্ষাজীবনের ইতি করে বা শেষ করে তারা কাজে যোগ দেওয়ার কথাই ভাবছে। আর এটা যদি হয় তাহলে সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের এই যে ছাত্রদের লেখাপড়ার বিষয়ে যে অনীহা তৈরি হচ্ছে, সে কারণে একটা সংকট তৈরি হবে। S M Masum, রানার টিভি, লন্ডন।